আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা সামনে নিয়ে এসেছি কচু দিয়া শুটকি শিরার রেসিপি। আশা করি আপনারাও ভালো পাইবা। কচু ইকান আমি দুইয়াঠি কচুরে দুইয়া পরিষ্কার করিয়া রাখছি, আর লাগবো আমার হৃদল হুটকি। তো হুটকিটা আপনারা ইচ্ছা মতো দিবা, বাড়াইয়া বা কমাইয়াও দিতে পারবা। আর লাগবো আমার ইকান এক কাপ ইসা ছোটো ইসা যেটা। আর কিতা কিতা লাগবো বাকিলে আমি কর্ম আমি দেখাইয়া দিম আপনারে। এখন আমি একটা হাঁডির মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়া ও কচু হানি ধরে একটু বয়ল করম। খালি একটা উত্রানি উঠি গেলেও লামাই দিম, লামাইয়া পানি জড়াইয়া গেলেন্ডার মাঝে লইয়া রাখি দিম। আর বয়ল করার কারণ হইলেও অনেক সময় দেখা যায় কচু খাওয়া বাদে গলার মাঝে খাওয়া যায়। তো আর বয়ল করিয়া যদি আমি পানি ফালাই দিয়ে তাই আর খাওয়া যাইতো না। তো তার আগে আমি এটারে একটু বয়ল করলাম। আমি আর একটা হাঁডির মাঝেও যে হুটকি রাখছিলাম ও হুটকি গুছিন ধরে আর একটু জাল দিম আমি আর একটা কুকারও। এই তরকারি রান্না লাগি কেন মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে আমি গ্রেট হইয়া রাখছি, আর তিন চার টুকরা রসুনের কুয়া, চার পাঁচটা কাঁচামরিচ, আর ছোটো চার চামচে হাফ চামচ হলুদের গুঁড়া, আর দেড় চামচ লাল মরিচের গুঁড়া, আর লবণ দিছি আমার স্বাদ মতো দিয়া। তুরা একটা পানি দিয়া হাঁডির মাঝে লইয়া আমি অগুন্তরে একটু জাল দিম। আমি এই রান্নাটা তেল ছাড়া করলাম, পানি দিয়ে আমি মশলা গুছিন ধরে তুরা একটু বাজরাম। এখন আমি ইসা দিলাইরাম, ইসা দিয়া একটু লাড়িয়া দিয়া বাদে আমি দিলাইম কচু। আমার কচু বয়ল করার দিছিলাম যে আমার কচু উত্রানি উঠি গেছে। এখন আমি নিয়া সিংহর মাঝে নিয়া ক্যালেন্ডার লইয়া পানি জড়াইয়া রাখি দিম। পানি জড়াইয়া আনিয়া এখন আমি হাঁডির মাঝে দিলাইছি কচু। কচু দিয়া পালা করে কচুরে ও সকল মশলা লগে মিক্স করম। এখন আমি যে আরও হাঁডির মাঝে হুটকিরে জাল দেওয়ার তুইছিলাম ও হুটকির পানি খানি ওলা চাকিয়া দিলে এরাম। আমি একবার দিয়া বাদে আবার ও হাঁডিরে বালা করে দইয়া আবার ও হুটকির পানি দিয়া বাদে একটু লাড়িয়া দিয়া চুলার আগুন ফুল করে আমি ঘুরে রাখবো 7 থেকে 8 মিনিটের মতো, যথেষ্ট মানা পর্যন্ত আমার কচু হিচ্ছে। তো 8 মিনিট বাদে আমার কাছে লাগে আমার কচু হিজি গেছে। আমি চুলার আগুনও অফ করে দিছি, আমি ওলা রাখবো কচুরে আমি বাংতাম না, আমার কাছে ওলাও পালা লাগে। আর কচুর মাঝে শিরাটাও আপনারা ইচ্ছা মতো যদি ঠানাইয়া খাইতে চান তো আপনারা আর একটু কচুরে ঠানাই লিবা, আর যদি ওলা কিছু লস লসা রাখতে চান তো ওলা রাখিও খাইতে পারবা। তবে কচু যেদিন রান্দা হয় এদিন না খাইয়া বাদর দিন আরও পার গরম করিয়া ঠানাইয়া খাইলে আর একটু ভালা লাগে। তো আপনারা জেলা বালা ফাইনলেও খাইবা। আর যদি আমার রেসিপিটা ভালো পাইয়া থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগে। আসসালামু আলাইকুম।